বাবা এই সময় আমাকে ডেকেছে কেন কিছু জানো? আমান ভাইয়ের যে শেয়ারটা আছে সেটার বর্তমান মূল্য অ্যারাউন্ড 5 কোটি, আর এই টাকাটা যদি আপনি তাকে দেন তার বর্তমানে যে সমস্যাটা আই গেস তার কিছুটা হলেও সে ফিল আপ করতে পারবে। ওরা ভেবেছে আমি খুব সহজ প্রাপ্য, তাই আমার সাথে যা ইচ্ছে তাই করা যায়, যেমন খুশি তেমন আচরণ করা যায়। সো লিসেন, অফিসে গিয়ে ফাইলটা নিয়ে আর্লি মর্নিং বের হয়ে যাবে, কোনো রকম কোনো দেরি করবে না, কথা বোঝা গেছে? ওকে ম্যাডাম। আমরা সবাই তো রাজি ছিলাম, তাহলেও বাড়ি ছেড়ে চলে গেল কেন? দেখো বাবা, ও চলে গেছে না পালিয়ে গেছে এটা আসল কথা না। ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তার মানে ওর মনের ভেতর এখন আর আমি নেই, এটাই হচ্ছে আসল কথা। আমাদের উচিত এটা নিয়ে আর কথা না বলা, তাতে আমাদের শারীরিক মানসিক দুটোই মঙ্গল। ও যেটা ভালো মনে করেছে করেছে, তাতে বাবা আমার কোনো সমস্যা নেই, আমার দিক থেকে কোনোই সমস্যা নেই। বাবা আমি যাই। যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে একটা বাচ্চা দাও, আমি মা হতে চাই, আমি মা হতে চাই, আমাকে বাচ্চা দাও, আমি মা হতে চাই।
ব্যাপার? তুমি এভাবে বসে আছো যে কি করব? স্বামী অফিস থেকে ফেরার পর স্ত্রী কি করে তুমি জানো না? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোমার সাথে? সব সময় নমনম করে কথা বলবো? এত আশ্চর্যের কিছু নেই। যাও, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। শোনো, চিনি একটু কম দিবে। চিনি কম কেন হঠাৎ করে? আর যাতে মোটা হয়ে না যায় আমাকে তো ফিট থাকতে হবে না? হঠাৎ করে তোমার আমার ফিট থাকতে হবে কেন? আমার প্রয়োজন হয়। যাও, তাড়াতাড়ি বানিয়ে নিয়ে এসো, যাও। আশ্চর্য, আমি চা বানিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, চা বানিয়ে আনবে, তারপর আমি চা খাবো, তুমি আমার জুতো খুলে দেবে, মোজা খুলে দেবে, তারপর পাখা দিয়ে বাতাস করবে। পাখা দিয়ে বাতাস করবো? পাখা তো আছে, পাখা ঘুরছে তো। যা বললাম তাই করবে, পাখা দিয়ে বাতাস করবে, আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দেবে। আমি কিন্তু এখনো তোমার হাজবেন্ড। গো টু হেল মাই ডিয়ার সো কল হাজবেন্ড। সব হাজবেন্ড গিয়ে আমার সাথে পাখা দিয়ে শোনা অনেক ফলিয়েছ, কোনো লাভ হয়নি। আমি আরো অনেক ভালো ডাক্তার দেখাবো রিনা, সব ঠিক হয়ে যাবে রিনা। সব ফালতু কথা বলো না তো শিহাব, তুমি একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা প্রতারক। আমি তোমাকে বিশ্বাস করি না। সারা, কেন আমাকে বিরক্ত করছো? আমি তোমাকে বিরক্ত করছি না রিনা, সেই কখন থেকে তোমার জন্য আমি ওয়েট করে আছি, তুমি এলে আমরা একসাথে খাবো বলে। আমার জন্য তোমাকে এত দরদ দেখাতে হবে না, আমি খেয়ে এসেছি। তাহলে তো আমার আর খাওয়াটা হলো না রাতে। ভেবেছিলাম তুমি এলে তারপরে একসাথে খাবো। না খেলে না খাবে? এত ঢং করো কেন? এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? হ্যাঁ, কেন শোনাচ্ছ আমাকে? আচ্ছা, আর কখনো বলবো না, চলো ঘরে চলো। সব ফাইল কি অথেন্টিক? শুনো মৃণাল, বাবা কিন্তু সবগুলো ফাইল দেখবে। কোম্পানির শেয়ার বিক্রি করার একটা প্রবাবিলিটি দেখা গিয়েছে, সো মেক শিওর বাবা যেন সবগুলো ফাইল প্রপারলি দেখে। শেয়ার কে কিনছে? শেয়ার কে কিনছে এটা তো আমি তোমাকে বলবো না মৃণা, অকারণ প্রশ্ন কেন করছো তুমি? অ্যান্ড লিসন, যেটা বলছি সেটা করো, অকারণ উৎসাহ তুমি আমাকে দেখাবে না। আর অতিরিক্ত কথা বলা আমি একদম পছন্দ করি না, যতটুকু বলি ততটুকুই করবে। Don't try to supersede me, okay? Okay, madam. I'm sorry. It's okay. By the way, তুমি এইসব ড্রেস কি পরেছো? তুমি জানো না অফিসের ড্রেস ইউনিফর্ম কোড কি? আর তুমি হচ্ছে অফিসের একজন বড় বস, তুমি যদি অফিসের ডিসিপ্লিন নষ্ট করে ফেলো তাহলে বাকিরা কি করবে? সরি ম্যাডাম, তাড়াহুড়ো করে বের হতে গিয়ে চেঞ্জটা ঠিকমতো করা হয়নি। তোমার সব কিছুতে তাড়াহুড়ো,
দ্যাটস ওয়াই তোমার এই অবস্থা। এনিওয়ে বাবা আসলে বাবাকে সবগুলো ফাইল ব্রিফ করে দিবে, অ্যান্ড মেক শিওর বাবা যেভাবে চায় সেভাবেই যেন ব্রিফ করো। অ্যান্ড ওয়ান মোর থিং, টক আ লিটল বিট লেস। ওকে ম্যাডাম। কামরুল, এই কামরুল, এখানে চা দে। স্যার আমি চা মাত্রই খেয়েছি। ও তাহলে এগুলো নিয়ে যা। কাকা আপনার চা দেবো? না। তোমার বাবা কেমন আছে? জি স্যার, বাবা এখন খুব ভালো আছে। না, শুনেছিলাম প্যারালাইজ হয়ে গিয়েছিল, এখন চলাফেরা করতে পারে? জি, এখন চলাফেরা করতে পারে। ভালো। আর তোমার মা? মা খুব ভালো আছে। আচ্ছা। তোমার বাবার নামে কোম্পানি থেকে যে পেমেন্টটা দেওয়া হতো সেটা কন্টিনিউ করছে তো? জি স্যার, ওটা তো বন্ধ করা হয়নি। ওটা কি বন্ধ করে দেবো স্যার? না না, আরে বন্ধ হবে না, আগামী মাস থেকে ওরা আর 10,000 টাকা বাড়িয়ে দিও। আমি এমডিকে বলে দিচ্ছি, ও অ্যাপ্রুভ করে দিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আর অফিসের কি অবস্থা মিনাল? জি স্যার, সব কিছু খুব ভালো। সবাই ঠিকঠাক মতো কাজ করছে তো? সবাই ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করছে। শোনো, তুমি কিন্তু শুধু জিএম ফাইন্যান্স না, তুমি কিন্তু অ্যাডমিনও বটে, সব দিক কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। জি স্যার, আমি সব কিছু ঠিক মতো খেয়াল রাখছি। এটা কি স্যার? এটাই মেমোরেন্ডাম অফ আর্টিকেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি লাস্ট এডিশন? জি 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 স্যার, এটি হচ্ছে লাস্ট এডিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই শেয়ারের ডিস্ট্রিবিউশন কি এটাই ছিল? আগেরটা অন্যরকম ছিল স্যার, সীমানা ম্যাডাম এমডি হওয়ার পর থেকে নতুন মেমোরেন্ডাম করা হয়েছে, এবং সেখানে আপনার শেয়ারের 20% সীমানা ম্যাডামকে আপনি লিখে দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, এবছরের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি রেডি হয়েছে? না স্যার, এখনও রেডি হয়নি, তবে খুব দ্রুতই রেডি হয়ে যাবে। শোনো, আমি প্রত্যেকের পোর্টফোলিওগুলো আলাদা আলাদাভাবে দেখতে চাই, কার শেয়ার কত, প্রমিনেন্ট কত, ডিভিডেন্ট কত, সব কিছু আমাকে আলাদা আলাদা করে তারপর একটা ফাইল করে সাবমিট করো। জি স্যার, করে ফেলব। আর একটা কথা, প্রত্যেকটা প্রজেক্টের আলাদা পোর্টফোলিও আমাকে দেবে, ঠিক আছে? মনে থাকবে? সেভাবেই করা হবে স্যার, এবং সেটা কনসলিডেট করে তারপর গ্রুপে সেটা শেয়ার করা হবে। আমি এবার দুভাবেই দেখব, এবং সাথে সব শেয়ার হোল্ডারদের আলাদা হিসাব। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, নাও। থ্যাংক ইউ স্যার। আচ্ছা একটা কথা, মানে আমান সাহেবের শেয়ারটা বিক্রি করে দিতে চাই। এই মুহূর্তে যদি আমরা শেয়ারটা বিক্রি করি কী পরিমাণ টাকা পাওয়া যেতে পারে? তুমি তো কোম্পানির সঙ্গে অনেকদিন আছো, কোম্পানির মার্কেট ভ্যালু সম্পর্কে তোমার একটা ধারণা আছে। জি স্যার, অবশ্যই ধারণা আছে, কিন্তু যদি আপনি অনুমতি দেন আমি একটা কথা বলবো।
হ্যাঁ বলো স্যার। আসলে এই মুহূর্তে আপনি শেয়ারটা কেন বিক্রি করতে চাচ্ছেন? আমাদের কোম্পানির পোর্টফোলিও ভালো এবং আমাদের যথেষ্ট প্রফিট হচ্ছে এবং আমাদের মার্কেটে আমাদের কোম্পানির অবস্থান অন্য লেভেলে আমরা চলে গিয়েছি স্যার। কিন্তু এই মুহূর্তে যদি আপনি কোম্পানির শেয়ারটা বিক্রি করতে চান তাহলে তো আশানুরূপ দাম আপনি পাবেন না স্যার। তুমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছো? স্যার আমার মতে কোম্পানির শেয়ার বাইরে বিক্রি না করাই ভালো। আমি জিএম ফাইন্যান্স হিসেবে বলছি না, এই কোম্পানির একজন ওয়েল উইশার হিসেবে বলছি। এই কোম্পানির শেয়ার বাইরে বিক্রি করলে সেটা আমাদের জন্য ভালো হবে না, আমাদের রেপুটেশনের জন্য ভালো হবে না স্যার। আচ্ছা শুধুমাত্র প্রফিটে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, তুমি কি এই জন্যই আপত্তি করছো? স্যার এটা আমার আপত্তি নয়, জাস্ট ওপিনিয়ন। কোম্পানির প্রফিটে ইম্প্যাক্ট পড়বে বলে বলছি না, আমাদের কোম্পানির শেয়ার যদি আমরা বাইরে বিক্রি করি তাহলে বাইরের একটা লোক আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার হবে স্যার। এতে কোম্পানির রুলস এবং রেজুলেশনে ইম্প্যাক্ট পড়বে এবং কোম্পানি যে ডিসিশন মেকিংয়ের জায়গা সেখানে প্রভাবিত হবে এবং আপনি যে স্বাধীনভাবে যে ডিসিশনগুলো নিতেন সেই জায়গাটায় মতের অমিল ঘটবে, যার ইম্প্যাক্ট কোম্পানির নীতি নির্ধারণের উপর পড়বে এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। গুড, ভেরি গুড। তাহলে তুমি বলছো কোম্পানির শেয়ার বাইরের কারো কাছে বিক্রি না করাই ভালো, তাই তো? জি স্যার, শেয়ার বিক্রি করতে চাইলে নিজেদের মধ্যে বিক্রি করাটাই উত্তম। আপনি আরমান স্যারকে প্রপোজ করতে পারেন, নোমান স্যারকেও বলতে পারেন এবং সুলতানা ম্যাডামের এখানে শেয়ারের অংশ কম আছে, আপনি তাকেও বলতে পারেন। আমি সব জানি। এখন তুমি বলো হিসাবটা করে নিয়ে আসতে তোমার কয়দিন সময় লাগবে? স্যার বেশি না, 3 দিনের মধ্যেই হয়ে যাবে। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, একদম পারফেক্ট এবং নির্ভুল হিসাব চাই আমার। আমার উপর কনফিডেন্ট রাখতে পারেন স্যার, ভুল হবে না। দেখো তোমার প্রতি আমার আস্থাও আছে বিশ্বাসও আছে, তোমার চাকরিটা চলে যেতে পারতো শুধুমাত্র তোমার কোম্পানির প্রতি লয়্যালিটি এবং তোমার এফিসিয়েন্সির জন্য, তোমার চাকরিটা কিন্তু এখনও আছে। আমি কৃতজ্ঞ স্যার, আমি সারা জীবন আপনার প্রতি আমার আস্থা এবং নিষ্ঠা রেখে কাজ করে যাব। ভেরি গুড মিনাল, আমি চাই তুমি সবসময় আমার প্রতি এরকম লয়াল থাকো এবং আমি এটাও আশা করবো যে আমার অবর্তমানে তুমি কোম্পানির প্রতি লয়াল থাকবে। থ্যাংক ইউ স্যার, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো, আই প্রমিস। থ্যাংক ইউ। আচ্ছা তুমি একটা কাজ করো, এই ফাইলগুলো একটু রেখে যাও, আমি ফাইলগুলো আরেকটু ভালোভাবে চেক করবো। কামরুল, এই কামরুল, এই দিকে আয়, এই ফাইলগুলো আমার রুমে দিয়ে যা। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কামরুল ভাই, মৃণালের সাথে তোমার কাকার কথা শেষ হয়েছে? জি বাবি, কাকা তো আমরা ডাকছিল ড্রয়িং রুমে। তোমার কাকা কোথায়? কাকা ঘরে চলে গেছে, আর মৃণাল স্যার আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে তুমি যাও। জি বাবি। স্যার রেখে দিয়েছেন, বললেন ফাইলগুলো নিয়ে স্টাডি করবেন। ওকে মৃণাল, আমি তোমার কিছু কিছু কাজে উইকনেস দেখতে পাচ্ছি, তুমি আগের থেকে বেশ অমনোযোগী হয়ে গেছো। সরি ম্যাডাম, ড্রেস কোড আর ভুল হবে না। আমি এক কথা দুইবার বলি না। বাই দ্য ওয়ে, এই মাসের স্যালারি দিতে দেরি হলো কেন? সব এমপ্লয়ীদের স্যালারি 5 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, 6 তারিখে কেন হলো? টাকার কি ক্রাইসিস হয়ে গেছিল? আর আপনি সাভারের প্রজেক্টের জন্য যে চেক নিয়েছিলেন, আমি তোমাকে আগেই বলেছি এই প্রজেক্ট নিয়ে কোনো রকম কোনো কথা বলবো না তুমি। ওকে গুড, তার মানে হচ্ছে
এই শেয়ারটা যদি ছেড়ে দাও তাহলে তোমার পারপাস সার্ভ হচ্ছে, এই তো? কিন্তু বাবা, এদের কেউ যদি শেয়ারটা না কিনে? কি বলছেন, কেন? আপনি না বললেন এখানে থাকবেন, আবার আমাকে তো বললেন আপনাকে নিয়ে শ্রীমঙ্গল যেতে। হুম, বলেছিলাম তো, কিন্তু মনটা খুব কেমন কেমন করছে। এই নাও চা।